Hello friends, welcome to our YouTube channel One Liner Education. Bondhura, current affairs er guruttopurno ekti channel ebong ajker amra ei video te alochona korbo June masher sompurno current affairs ekebare bachhai kora proshno guli ja tomader agami porikkhate jiggasha korte pare. Ar bondhura, tomra shobai jano railway group D er exam date অ্যানাউন্স হয়ে গেছে, তা আগামী 17ই আগস্ট থেকে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা শুরু হবে। আর রেলওয়ে গ্রুপ ডিতে স্ট্যাটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল 20 নম্বরের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করবে। আর বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেহেতু আগস্ট মাস থেকে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি শুরু হবে, তাই এই জুন মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, একেবারে বাছাই করা প্রশ্ন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্রথম প্রশ্ন, এবং আমরা প্রথমে কিছু জুন মাসের গুরুত্বপূর্ণ ডে এবং থিম দেখে নেব যা তোমাদের পরীক্ষাতে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম হলো ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়েছে? সঠিক উত্তর 21শে জুন 2022 সালে ইন্টারন্যাশনাল যোগাডের অষ্টম সংস্করণ পালন করা হয়েছে, কততম? অষ্টম সংস্করণ। এবং এই দিবস পালন করা শুরু হয়েছিল 2015 সাল থেকে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভারত দ্বারা এই দিবস পালন করা শুরু হয়। এবং 2022 সালে ইন্টারন্যাশনাল যোগাডের থিম কি রাখা হয়েছে? যোগা ফর হিউম্যানিটি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী গুরুত্বপূর্ণ দিবস ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে 2022 পালন কবে করা হয়েছে? 23শে জুন, 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, আর 23শে জুন ইন্টারন্যাশনাল অলিম্পিক দিবস। এবং 2022 সালের থিম কি? টুগেদার ফর এ পিসফুল ওয়ার্ল্ড। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আগামী গ্রুপ ডি পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, 2022 সালে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর থিম কি রাখা হয়েছে? প্রথমে দেখি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস, এটি প্রত্যেক বছর 5ই জুন পালন করা হয়, এবং 2022 সালের থিম হল অনলি ওয়ান আর্থ, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হবে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2022 খেতাব জিতলেন? সঠিক উত্তর খুশি প্যাটেল, যিনি সম্প্রতি মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইডের খেতাব জিতলেন। তা দেখো, মিস ওয়ার্ল্ডের খেতাব কে জিতেছেন? ক্যারোলিনা বিলাওয়াস্কা, যিনি পোল্যান্ডের বাসিন্দা, ক্যারোলিনা বিলাওয়াস্কা। আর মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন আমাদের ভারতীয় সুন্দরী কে? না, হরনাচ কৌর সিন্ধু, যিনি ভারতের চণ্ডীগড়ের বাসিন্দা। অবশ্যই মনে রেখো, মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলাওয়াস্কা, আর মিস ইউনিভার্স হরনাচ কৌর সিন্ধু, যিনি চণ্ডীগড়ের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন, সিবিডিটির চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান হলেন নীতিন গুপ্তা। সম্প্রতি জুন মাসে নিযুক্ত হয়েছেন কে? নীতিন গুপ্তা। সিবিডিটি যার গঠন হয়েছিল 1963 সালে এবং হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি থেকে, নীতি আয়োগের নতুন সিইও কে নিযুক্ত হলেন? বন্ধুরা গত যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, নীতি আয়োগ থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এবং আমরা এই ভিডিওতে নীতি আয়োগ সম্পর্কে সম্পূর্ণটা দেখব। তা প্রথমে হলো নীতি আয়োগ, যার ফুল ফর্মটা কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটি হলো নীতির ফুল ফর্ম, আর তার সাথে আয়োগ। নীতি আয়োগ যার গঠন হয়েছিল 2015 সালে 1 জানুয়ারি, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এবং বলে রাখি, নীতি আয়োগ কার পরিবর্তে এসেছিল? প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগকে আনা হয়। তা নীতি আয়োগ যার একজন চেয়ারপারসন থাকে, তিনি কে? তিনি ভারতের প্রধানমন্ত্রী, অর্থাৎ বর্তমানে নীতি আয়োগের চেয়ারপারসন রয়েছেন নরেন্দ্র মোদী। নীতি আয়োগের সিইও পদে কে নিযুক্ত হয়েছেন?
পরমেশ্বরন আয়ার সম্পূর্ণ নতুন একজন নিযুক্তকরণ। নীতি আয়োগের নতুন সিইও হলেন পরমেশ্বরন আয়ার, আর নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন কে হয়েছেন সুমন কে বেরি। জুন 2022 মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিলেন? সঠিক উত্তর একনাথ সিন্ধে। একনাথ সিন্ধে যিনি মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। কার স্থানে ইনি নতুন মুখ্যমন্ত্রী হলেন? উদ্ধব ঠাকরে। সম্প্রতি তিনি ইস্তফা দিয়েছেন এবং তারই পরিবর্তে মহারাষ্ট্রের 20তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ সিন্ধে। বন্ধুরা আর দেখো, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী কে হলেন? দেবেন্দ্র ফড়নবীস। আর মহারাষ্ট্রের রাজ্যপাল পদে কে রয়েছেন? ভগৎ সিং কোশিয়ারি। আর বন্ধুরা, এর আগে আরেকটি নতুন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে? ত্রিপুরার। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। অবশ্যই মনে রাখো, একেবারে লেটেস্ট ত্রিপুরার হলেন মানিক সাহা, আর মহারাষ্ট্রের কে? একনাথ সিন্ধে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জুন 2022 কোন দুটি দেশকে কমনওয়েলথ দেশের যে গ্রুপ তার তালিকাতে যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর গ্যাবন ও টোগো। গ্যাবন ও টোগো এই দুটি দেশকে কমনওয়েলথ দেশের তালিকাতে যুক্ত করা হয়েছে। আচ্ছা, কমনওয়েলথ দেশের তালিকা বলতে কী বোঝায়? কমনওয়েলথ দেশ হলো সেই সমস্ত দেশ যা কোনো না কোনো সময় ইংল্যান্ডের বা ব্রিটেনের অধীনে ছিল। অবশ্যই জেনে রাখো, তারা হলো কমনওয়েলথ দেশ। কিন্তু এই গ্যাবন এবং টোগো এরা কিন্তু কখনোই ব্রিটেনের অধীনে ছিল না, এরা ছিল ফ্রান্সের অধীনে। তার সত্ত্বেও এই দুটি দেশকে কমনওয়েলথ দেশের তালিকাতে যুক্ত করা হয়েছে। এবং বর্তমানে কতগুলি কমনওয়েলথ দেশ রয়েছে? 56টি। অবশ্যই মনে রেখো। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও, আর এই ভিডিওটির পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত থাকো, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যবাহক প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অনিল খান্না। কার স্থানে? নরেন্দ্র বাত্রার স্থানে ইনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশে 14তম ব্রিক্স সামিট 2022 আয়োজন করা হয়েছে? এই সমস্ত সামিট যেগুলোই, যেমন দেখো ব্রিক্স সামিট, G7, ন্যাটো সামিট, G20, আমরা সবই এই ভিডিওতে আলোচনা করব, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। তা ব্রিক্স, ব্রিক্স হলো 5টি দেশের একটি সংগঠন। এখানে কতগুলি দেশ রয়েছে? 5টি। কী? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। তা এবছর অর্থাৎ 2022 সালে 14তম ব্রিক্স সামিটের আয়োজন করা হলো চীনতে। তোমরা যদি এই নামগুলি মনে রাখতে পারো তাহলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে যে এর আগে কোথায় হয়েছিল বা আগামীতে কোথায় হবে। যেমন যদি আমি বলি 13তম ব্রিক্স সামিট কোথায় আয়োজন করা হয়েছিল, 14তম হলো চীনে, 13তম হয়েছিল তার আগে অর্থাৎ আমাদের দেশ ভারতে 13তম ব্রিক্স সামিটের আয়োজন করা হয়েছিল। এবং পরবর্তী 15তম ব্রিক্স সামিট কোথায় আয়োজন করা হবে, সেটি হলো দক্ষিণ আফ্রিকাতে। অবশ্যই মনে রাখো। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশনের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? মোহাম্মদ জলুদ। মোহাম্মদ জলুদ ইনি সম্প্রতি ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। ইনি ইরাকের বাসিন্দা। আর যদি আমরা আলোচনা করি, ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন যার গঠন হয়েছিল 1905 সালে, হেডকোয়ার্টার লুসানে, সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, কোন দল প্রথমবার রঞ্জি ট্রফির খেতাব জিতল? যেহেতু প্রথমবার তাই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। রঞ্জি ট্রফি এটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। তা প্রথমবার এই খেতাব জিতল মধ্যপ্রদেশ। কাকে হারিয়ে? মুম্বাইকে হারিয়ে প্রথমবার রঞ্জি ট্রফির খেতাব জিতল। আর যদি আমরা আলোচনা করি, সব থেকে বেশিবার কোন দল রঞ্জি ট্রফির খেতাব জিতেছে? মুম্বাই। কতবার? 41 বার।
পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে কে এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়নশিপ 2022 সিলভার পদক জিতলেন? বন্ধুরা, প্রথম ভারতীয় যিনি এই চ্যাম্পিয়নশিপতে পদক জিতেছেন, কোন পদক না রূপ অর্থাৎ সিলভার পদক জিতেছেন, তিনি হলেন রোনাল্ডো সিং। অবশ্য মনে রেখো, রোনাল্ডো সিং যিনি কিনা এই এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়নশিপতে সিলভার পদক জিতেছেন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দ্রুত কম্পিউটার কোনটি? বন্ধুরা, সম্প্রতি একটি 500টি যে বিশ্বের যতগুলি দ্রুত কম্পিউটার রয়েছে তার তালিকা প্রকাশ করা হয়েছে, এবং এই তালিকাতে প্রথম স্থানে রয়েছে আমেরিকার ফ্রন্টিয়ার সুপার কম্পিউটার। তাহলে কি সুপার কম্পিউটারটার নাম কি? ফ্রন্টিয়ার। আর এটি কোন দেশের সুপার কম্পিউটার? আমেরিকার। এতদিন প্রথম স্থানে ছিল জাপানের ফুগাকু। আশা করছি তোমরা অবশ্যই জানো যে জাপানের ফুগাকু ছিল এতদিন বিশ্বের সব থেকে দ্রুত সুপার কম্পিউটার। এখন তাকে পিছনে ফেলে দিয়ে আমেরিকার ফ্রন্টিয়ার, তোমরা অবশ্যই আপডেট হয়ে নাও, আমেরিকার ফ্রন্টিয়ার হলো এখন বর্তমানে বিশ্বের সব থেকে দ্রুত সুপার কম্পিউটার। আর এই 500 যে তালিকা, ভারতের কোন কম্পিউটার রয়েছে? ভারতের পরম সিদ্ধি এআই, পরম সিদ্ধি এআই সুপার কম্পিউটারটি এই তালিকাতে 111তম স্থানে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড নেশনসে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর, রুচিরা কম্বোজ। রুচিরা কম্বোজ যিনি ইউনাইটেড নেশনসে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হয়েছেন, ইনি কার স্থানে? ইনি টি এস তিরুমূর্তির স্থানে নিযুক্ত হলেন। নামটি অবশ্যই মনে রেখো, রুচিরা কম্বোজ। তো এবারে আমরা দেখব ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস যার গঠন হয়েছিল 24 অক্টোবর 1945 সালে, হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। ইউনাইটেড নেশনস যার বর্তমানে সদস্য দেশ কতগুলি? 193টি। আর এর প্রেসিডেন্টকে রয়েছেন অ্যান্টোনিও গুটেরাস। পরবর্তী প্রশ্ন, জুন 2022 ফ্রেঞ্চ ওপেন 2022 পুরুষ সিঙ্গেলসের খেতাব কে জিতলেন? আচ্ছা, ফ্রেঞ্চ ওপেন এটি কী খেতাব? এটি একটি টেনিসের যে চারটি গ্র্যান্ড স্ল্যাম হয়, টেনিসের চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একটি হলো এই ফ্রেঞ্চ ওপেন। তা ফ্রেঞ্চ ওপেনে পুরুষ সিঙ্গেলসের খেতাব জিতেছেন রাফায়েল নাদাল। মোস্ট ইম্পর্টেন্ট, রাফায়েল নাদাল যিনি স্পেনের টেনিস খেলোয়াড়, এবং তিনি এই খেতাব জিতলেন, এবং এর সাথে সাথে তিনি রেকর্ড অর্থাৎ তিনি কি 22তম টেনিস গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। একমাত্র এই রেকর্ডটি কার কাছে রয়েছে? রাফায়েল নাদালের কাছে। তিনি কতবার জিতেছেন? 22তম টেনিস গ্র্যান্ড স্ল্যাম। তা পুরুষ সিঙ্গেলসকে রাফায়েল নাদাল, তেমনি মহিলা সিঙ্গেলসের খেতাব জিতেছেন পোল্যান্ডের টেনিস খেলোয়াড় ইগা সোয়াইটেক। প্রশ্ন, জুন 2022 পণ্ডিত ভোজন সোপারি মারা গেলেন, তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তিনি সন্তুর বাজাতেন। বন্ধুরা, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অবশ্যই দেখেছ এনটিপিসি পরীক্ষাতে এই টপিক থেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বা কে কোন নৃত্যের সাথে যুক্ত। অবশ্যই মনে রাখো যে ভোজন সোপারি তিনি সন্তুর বাজাতেন। তিনি 2004 সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। আরেকজন বিখ্যাত ব্যক্তি পণ্ডিত শিব কুমার শর্মা, তিনিও কিন্তু সন্তুরের সাথে যুক্ত। তাই তোমরা অবশ্যই দেখে রাখো সন্তুর কারা বাজাতেন। পরবর্তী প্রশ্ন, NIA অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর, দিনকর গুপ্তা, যিনি NIA নতুন ডিরেক্টর জেনারেল। NIA যার গঠন হয়েছিল 2009 সালে, এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। 2026 সালে 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজন করা হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথমে দেখে নিই 22তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় আয়োজন হবে। কাতারের দোহাতে, যা এবছর আয়োজন করা হবে। তোমরা অবশ্যই স্থানটি মনে রাখো যে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন কাতারের দোহাতে, এবং আগামী যে সংস্করণ অর্থাৎ
23তম সংস্করণ যা 2026 সালে আয়োজন হবে তা কোথায় আয়োজন করা হবে? আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। যা সম্প্রতি এই দেশগুলির স্থান দেশগুলির নাম ঘোষণা করা হয়েছে। তা ফিফা ফিফা দ্বারা জারি ইন্ডিয়াস মেন্স ফুটবল টিমের র্যাঙ্ক কত? সম্প্রতি একটি র্যাঙ্ক জারি করা হয়েছে। তা ভারতীয় ফুটবল দলের স্থান কত? 104তম স্থানে রয়েছে। সম্প্রতি কোন দেশে 48তম G7 সামিট 2022-এর আয়োজন করা হয়েছে? আমরা এর আগে দেখলাম কি ব্রিক সামিট, তা এবছর ব্রিক সামিটের আয়োজন করেছে চীন। তেমনই G7 সামিট অর্থাৎ গ্রুপ অফ সেভেন, তা এই G7 সামিটের আয়োজন করা হয়েছে জার্মানিতে। এবং এই G7-এর মধ্যে ভারত কিন্তু এর সদস্য নয়, কিন্তু ভারত অর্থাৎ আমাদের দেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রিত করা হয়েছিল। তাই এই G7 সম্মেলনে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন। অবশ্যই মনে রেখো G7 সামিট 2022-এর আয়োজন জার্মানিতে। পরবর্তী প্রশ্ন, গারুডা এরোস্পেস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। গারুডা এরোস্পেস এটা কেমন? এটা হলো চেন্নাই বেস ড্রোন স্টার্ট আপ কোম্পানি, অর্থাৎ একটি ড্রোন স্টার্ট আপ কোম্পানি গারুডা এরোস্পেস। এবং সম্প্রতি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছে সচিন তেন্ডুলকারকে। অবশ্যই মনে রেখো। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও, যে তা আগামী দিনে এভাবেই তোমাদের কাছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা প্রশ্নগুলি আলোচনা করতে পারি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন, ইআইইউ অর্থাৎ ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা প্রকাশিত গ্লোবাল লায়াবিলিটি ইন্ডেক্স 2022-তে বাসযোগ্য শহরের তালিকায় বিশ্বের কোন শহর শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তাহলে শহরটির নাম কি? ভিয়েনা। যা সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়েছে যা হলো বিশ্বের সবথেকে উপযুক্ত বাসযোগ্য শহর। আর যদি আমরা আলোচনা করি আমাদের দেশের রাজধানী দিল্লি কততম স্থানে, দিল্লি রয়েছে এই তালিকাতে 112তম এবং মুম্বাই রয়েছে 117তম স্থানে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য চতুর্থ খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021-তে সবথেকে বেশি পদক জিতেছে? সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আয়োজন করা হলো হরিয়ানার পঞ্চকুলাতে। তা কোন রাজ্য সবথেকে বেশি পদক জিতেছে? হরিয়ানা রাজ্য। গুরুত্বপূর্ণ দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস যার উদ্ঘাটন করলেন অমিত শাহ এবং এবছরের চতুর্থতম সংস্করণ আয়োজন করা হয়েছে। তেমনই একটা অনুষ্ঠান খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যার আয়োজন করা হয়েছিল কর্ণাটকের বেঙ্গালুরুতে। আর কোন ইউনিভার্সিটি প্রথম স্থানে রয়েছে? কর্ণাটকের জৈন ইউনিভার্সিটি, অবশ্যই মনে রাখো। পরবর্তী প্রশ্ন, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম মহিলা এমডি এবং সিইও পদে কে নিযুক্ত হলেন? যেহেতু প্রথম মহিলা তাই গুরুত্বপূর্ণ। এ মণি মেখলাই, এ মণি মেখলাই যিনি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম মহিলা এমডি এবং সিইও। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যার গঠন 1919 সালে এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 22তম আইফা 2022 অ্যাওয়ার্ডস এখানে সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কাকে দেওয়া হয়েছে? আইফা অ্যাওয়ার্ডস এর আয়োজন কিন্তু দুবাইয়ে আয়োজন করা হয়েছিল এবং এবছর এর 22তম সংস্করণ আয়োজন করা হয়েছে। তা সর্বশ্রেষ্ঠ অভিনেতা অর্থাৎ বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডকে পেয়েছেন বিকি কৌশল, যিনি সর্দার উধম ছবির জন্য। বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন কৃতি সানান মিমি ছবির জন্য। আর বেস্ট ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন বিষ্ণুবর্ধন, যিনি শেরশাহ মুভিটি করার জন্য। অবশ্যই তোমরা বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট ডিরেক্টরের অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, হকি এশিয়া কাপ 2022-তে ভারত কোন পদক জিতেছে? ভারত জিতেছে ব্রোঞ্জ পদক। তাহলে কি? ভারত ব্রোঞ্জ পদক জিতেছে।
তা প্রথম স্থান অর্থাৎ গোল্ড কে জিতেছে দক্ষিণ কোরিয়া এবং সিলভার পদক জিতেছে মালয়েশিয়া এবং এই হকি এশিয়া কাপ যার আয়োজন করা হয়েছিল ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার জাকার্তাতে এর আয়োজন করা হয়েছিল এবং ভারত এই এশিয়া হকি এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জিতেছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোথায় 47তম জিএসটি কাউন্সিল অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল এর বৈঠকের আয়োজন করা হয়েছে সঠিক উত্তর চণ্ডীগড়ে চণ্ডীগড়ে এই জিএসটি কাউন্সিলের বৈঠক আয়োজন করা হয়েছে তার জিএসটি কাউন্সিলের হেড কে তিনি হলেন অর্থমন্ত্রী অর্থাৎ বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বৈঠকের পরিচালনা করলেন বন্ধুরা ভারতীয় সংবিধানে আর্টিকেল 279 এতে জিএসটি কাউন্সিল সম্পর্কে বলা রয়েছে জিএসটি এটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স এবং ভারতে জিএসটি কবে থেকে শুরু হয় 2017 সাল থেকে অবশ্যই মনে রাখবে পরবর্তী প্রশ্ন 18তম G20 সম্মেলন 2023 ভারতের কোথায় আয়োজন হবার কথা বলা হয়েছে বন্ধুরা আমরা জানি যে আগামী বছর অর্থাৎ 2023 সালে G20 সম্মেলন ভারতে আয়োজন করা হবে তা প্রথমে এই আয়োজন কথা হয়েছিল নিউ দিল্লিতে কিন্তু সম্প্রতি বলা হয়েছে যে আগামী G20 সম্মেলন যা ভারতের জম্মু কাশ্মীরে আয়োজন হবে আর বন্ধুরা যারা আমাদের এই ক্লাসটি দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে 2022 সালে G20 সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছে অবশ্যই আমাদেরকে জানিও পরবর্তী প্রশ্ন ভারতীয় মহাকাশচারী সংগঠন অর্থাৎ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি কোথা থেকে কমিউনিকেশন স্যাটেলাইট G-SAT-24 এর সফলভাবে লঞ্চ করেছে বন্ধুরা আমরা হয়তো মনে করতে পারি যেহেতু ভারতীয় মহাকাশচারী সংস্থা সেহেতু রকেট লঞ্চ করবে ভারত থেকে কিন্তু না এই কমিউনিকেশন স্যাটেলাইট G-SAT-24 এর লঞ্চ করা হয়েছে দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গুয়েনা থেকে তাই তোমরা অবশ্যই এটি মনে রাখো কোথা থেকে দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গুয়েনা থেকে উপগ্রহটির নাম কি G-SAT-24 ইসরো যার গঠন হয়েছিল 15 আগস্ট 1969 সালে হেডকোয়ার্টার কর্ণাটকের বেঙ্গালুরুতে আর এর বর্তমানে হেড কে রয়েছেন এ সোমনাথ অবশ্য মনে রাখো এ সোমনাথ ইসরোর প্রমুখ রয়েছেন পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোথায় ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ এর স্থাপন করা হয়েছে লাদাখের লেহতে ডার্ক স্কাই রিজার্ভ এটি কোথায় স্থাপন করা হয়েছে লাদাখের লেহ পরবর্তী প্রশ্ন কুর্ডুয়ানে গেমস 2022তে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া ইনি কোন পদক জিতেছেন ইনি স্বর্ণ পদক জিতেছেন মোস্ট ইম্পর্টেন্ট তাহলে কি কুর্ডুয়ানে গেমস যার আয়োজন করা হয়েছিল ফিনল্যান্ডে এবং এখানে নীরাজ চোপড়াজি ইনি স্বর্ণ পদক জিতেছেন নীরাজ চোপড়ার নামটি অবশ্যই আমাদের সবার মনে আছে কারণ টোকিও অলিম্পিক 2020তে ভারতের একমাত্র স্বর্ণপদক কে এনেছিলেন এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী দ্বারা প্রকাশিত দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আনটোল্ড স্টোরিজ বইটিকে লিখেছেন বইটি লিখেছেন রাম বাহাদুর রায় যা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এই বইটির প্রকাশ করা হয়েছে পরবর্তী প্রশ্ন কোন দেশ আন্ডার-17 ওম্যান্স এশিয়া রেসলিং চ্যাম্পিয়নশিপ 2022 খেতাব জিতল সঠিক উত্তর ভারত আন্ডার-17 ওম্যান্স এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং এর আয়োজন করা হয়েছিল কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এবং ভারত এই চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে পরবর্তী প্রশ্ন দ্য বুক ফর্ম অ্যান্ড এমটিনেস তাহলে বইটির নাম কি দ্য বুক অফ ফর্ম অ্যান্ড এমটিনেস এই উপন্যাসটির জন্য কাকে ওম্যান্স ফ্রিকশন অ্যাওয়ার্ড 2022 দ্বারা সম্মানিত করা হয়েছে রুথ ওজেকি নামটি অবশ্যই আনকমন তবে মনে রাখো যেহেতু তিনি ওম্যান্স ফ্রিকশন অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন রুথ ওজেকি তার উপন্যাসটির নাম কি দ্য বুক অফ ফর্ম অ্যান্ড এমটিনেস পরবর্তী প্রশ্ন গৌতম আদানির আত্মজীবনী গৌতম আদানি দ্য ম্যান হু চেঞ্জ ইন্ডিয়া বইটি কে লিখেছেন
বইটি লিখেছেন আর এন ভাস্কর। পরবর্তী প্রশ্ন, এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল এর নতুন মহানির্দেশক কে হলেন? এস এল থাউসন, যিনি এসএসবির নতুন মহানির্দেশক হয়েছেন। এসএসবি যার গঠন হয়েছে 1963 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। তেমনই সম্প্রতি আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর এর মহানির্দেশক কে হয়েছেন? তপন কুমার। অবশ্যই মনে রাখো, এসএসবির এস এল থাউসন এবং ইন্টেলিজেন্স ব্যুরোর তপন কুমার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে দেশের প্রথম বালিকা পঞ্চায়েত শুরু করা হয়েছে? কোন রাজ্যে? গুজরাটে। গুজরাটের কুনারিয়া গ্রামে এই বালিকা পঞ্চায়েতটি শুরু করা হয়েছে। এই পঞ্চায়েত কারা চালাবেন? 11 থেকে 21 বছর বয়সী বালিকারা। যেহেতু প্রথম বালিকা পঞ্চায়েত, তাই অবশ্যই মনে রেখো গুজরাটের কুনারিয়াতে। প্রশ্ন, সম্প্রতি কোন সংগঠন 105 ঘন্টায় 75 কিমি রাস্তা নির্মাণ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? সঠিক উত্তর NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। সম্প্রতি NH 53 এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে এবং এটি একটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। তা NHAI প্রথম মহিলা চেয়ারম্যানকে অলোকা মিত্তাল। বন্ধুরা অবশ্যই মনে রাখো যে 105 ঘন্টায় 75 কিমি রাস্তা নির্মাণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2022 ভারত কোন স্থানে রয়েছে? ভারত রয়েছে 180তম স্থানে এবং এটি হলো এই ইন্ডেক্সের একদম অন্তিম স্থান। অর্থাৎ বলতে পারি ভারত এই ইন্ডেক্সে একদম অন্তিম স্থান, 180তম স্থানে রয়েছে। তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে কোন ইন্ডেক্সে, না এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স। আর প্রথম স্থানে এই ইন্ডেক্সে রয়েছে ডেনমার্ক। কোন ভারতীয় মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাট থেকে অবসর গ্রহণ করলেন? বন্ধুরা এটা আমাদের শেষ প্রশ্ন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তার সঠিক উত্তর হচ্ছে মিতালি রাজ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মিতালি রাজ তিনি ছিলেন আমাদের ভারতীয় মহিলা ক্রিকেটের অধিনায়ক। আর গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হলো মিতালি রাজ যিনি 6টি বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রথম মহিলা ক্রিকেটার। কী বললাম? 6টি বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রথম মহিলা ক্রিকেটার তিনি হলেন মিতালি রাজ, যিনি 2020 সালে অর্জুন পুরস্কার পান এবং 2021 সালে ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার পান। আর বর্তমানে আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে রয়েছেন? হারমানপ্রীত কৌর। অবশ্যই মনে রেখো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও। সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।